হাই গাইজ, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে 3 অক্টোবর 2019 এবং আজকে 3 অক্টোবর 2019-এর যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জন্য তৈরি করতে পেরেছি আপনাদের সামনে এই মুহূর্তে শেয়ার করব, এবং এ সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একেবারে লেটেস্ট এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকন ক্লিক করে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন এই চ্যানেল থেকে, একেবারে গুরুত্বপূর্ণ। আপনি একবার দেখলে বুঝতে পারবেন কী ধরনের প্রশ্ন আপনাদের সামনে শেয়ার করছি, তাই অবশ্যই দেখতে থাকুন প্রশ্নগুলি। তো চলুন সরাসরি আমরা শুরু করব সেই প্রশ্ন এবং উত্তরগুলি। তো দেখুন, এই মুহূর্তে প্রথম প্রশ্ন আপনাদের চোখের সামনে। সাম্প্রতিক ভারতের সব থেকে বয়স্ক শিম্পাঞ্জি মারা গেল, তার নাম কি? তো বন্ধুরা, ভারতের সব থেকে বয়স্ক শিম্পাঞ্জি কিন্তু মারা গেছে, তার নাম হচ্ছে রীতা। তার নাম রীতা এবং বয়স হয়েছিল 59 বছর। 59 বছরের বয়সে মারা গেল ভারতের সব থেকে বয়স্ক শিম্পাঞ্জি রীতা। চলুন দেখে নেব পরবর্তী সেই প্রশ্ন। দেখুন তারপরে 2 নম্বর প্রশ্ন। সাম্প্রতিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক পদে কাকে নিযুক্ত করা হলো? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক রূপে কাকে নিযুক্ত করা হলো? অর্থনীতিবিদ, দেখুন অর্থনীতিবিদ ভাল্লাকে, অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা, অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লাকে, এর ডাকনাম অনেকেই ভাল্লা বলেও ডাকেন, আবার এর যে ফুল নাম সেটা হচ্ছে সুরজিৎ ভাল্লা। অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক রূপে নিযুক্ত করা হলো। তো এই হচ্ছে সুরজিৎ ভাল্লা। তো বন্ধুরা, এখান থেকে আরও একটি প্রশ্ন হতে পারে যে এর আগে এই সুরজিৎ ভাল্লা যেই পদে অধিষ্ঠিত হয়েছেন, এই পদে এর আগে কে ছিল? তো এর উত্তর হয়ে যাবে ডক্টর সুবীর গোখরাম। ডক্টর সুবীর গোখরাম ছিল এর আগে এই পদের উপরে, এবং তিনি মারা যাওয়ার পরেই কিন্তু এই পদে অধিষ্ঠিত হয়েছেন সুরজিৎ ভাল্লা। চলুন দেখে নেব পরবর্তী প্রশ্ন। তাছাড়া এখান থেকে আরও একটি প্রশ্ন তৈরি হতে পারে, যেটি সুরজিৎ ভাল্লা ছিলেন এর আগে প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের মেম্বার। যদি বলা যায় সুরজিৎ ভাল্লা এর আগে কোন কাজের সাথে যুক্ত ছিলেন, সেটি ছিল প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের মেম্বার ছিলেন এর আগে সুরজিৎ ভাল্লা। দেখুন 3 নম্বর প্রশ্ন। সাম্প্রতিক দেশের সব থেকে বড় চরকা কোথায় তৈরি হলো? দেশের সব থেকে, ভারতের সব থেকে বড় চরকা তৈরি হলো কোথায়? এটি তৈরি হলো নয়ডাতে। নয়ডাতে তৈরি হচ্ছে ভারতের সব থেকে বড় চরকা। দেখুন এই হচ্ছে সেই চরকা, এবং এটির উদ্ভাবন করলেন ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানি গান্ধীজির 150তম জন্মদিন উপলক্ষে 2রা অক্টোবর। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখুন পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে ভারত নেদারল্যান্ড সম্পর্ক নিয়ে, ভারত ও নেদারল্যান্ড নামে একটি বই প্রকাশিত হলো, এটির লেখক কে? তো এটির লেখক হয়ে যাবে রানু রাজামণি। রানু রাজামণি ভারত নেদারল্যান্ড নামে একটি বই প্রকাশিত করলেন, ভারত এবং নেদারল্যান্ডের সম্পর্ক রিলেশনশিপ সম্পর্কিত। তো ইনি হচ্ছেন ভেনু রাজামণি, এবং ইনি কিন্তু প্রকাশিত করলেন ভারত নেদারল্যান্ড সম্পর্ক নিয়ে একটি বই। তারপরে দেখুন 5 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কোন দেশ কালাশনিকোভ এর 100তম জন্মদিন পালন করলো? কালাশনিকোভ এর 100তম জন্মদিন পালন করলো রাশিয়া। কালাশনিকোভ কে ছিলেন? অনেকেই প্রশ্ন করতে পারে কালাশনিকোভ কে ছিলেন। তো কালাশনিকোভ ছিলেন লেজেন্ডারি রাইফেলের প্রস্তুতকারক। কালাশনিকোভ লেজেন্ডারি রাইফেলের প্রস্তুতকারক ছিলেন, এবং তার হান্ড্রেডতম জন্মদিন পালন করলো রাশিয়া। দেখুন 6 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে সাম্প্রতিক মহাত্মা গান্ধীর নামে ডাক টিকিট জারি করেছে কোন দেশ? মহাত্মা গান্ধীর নামে ডাক টিকিট জারি করেছে কোন দেশ? এটি জারি করেছে ফিলিস্তিনি। ফিলিস্তিনি মহাত্মা গান্ধীর নামে ডাক টিকিট জারি করেছে। তারপরে দেখুন 7 নম্বর প্রশ্ন। পিএমসি ব্যাংকের নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কাকে নিযুক্ত করা হলো? পিএমসি ব্যাংক এর নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কাকে নিযুক্ত করা হলো?
জয় ভগবান ভড়িয়াকে, জয় ভগবান ভড়িয়াকে নিযুক্ত করা হলো পিএমসি ব্যাংকের নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে। তো এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে পিএমসির ফুল ফর্ম কী। তো পিএমসির ফুল ফর্ম হচ্ছে পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। চলুন দেখে নেব পরবর্তী প্রশ্ন কী রয়েছে। দেখুন 8 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ভারত কোন দেশের সাথে একসাথে মিলে পরিচ্ছন্ন শক্তির উদ্যোগ গ্রহণ করবে বলে ইতিমধ্যে উদ্যোগ নিয়ে ফেলেছে। তো এটির উত্তর হয়ে যাবে আমেরিকার সাথে। আমেরিকার সাথে ভারত একসাথে মিলে পরিচ্ছন্ন শক্তির উদ্যোগ গ্রহণ করবে। দেখুন তারপরে 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয়। আন্তর্জাতিক অহিংসা দিবস এর উত্তর হয়ে যাবে 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়, এবং এটি পালিত হয় গান্ধীজির জন্মদিন উপলক্ষে। গান্ধীজির জন্মদিন উপলক্ষে কিন্তু 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়। দেখুন শেষ প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌসেনার সব থেকে বড় ডক এর উদ্ভাবন হলো কোথায়। তো ভারতীয় নৌসেনার সব থেকে বড় ড্রাই ডকের উদ্ভাবন হলো মুম্বাই ডকইয়ার্ড, মুম্বাইয়ে। মুম্বাইয়ে ভারতীয় নৌসেনার সব থেকে বড় ড্রাই ডক এর উদ্ভাবন হলো যেটি। তো এই হচ্ছে ভারতীয় নৌসেনার সব থেকে বড় ডক যেটি উদ্ভাবন হলো মুম্বাইয়ে। তো বন্ধুরা আজকের প্রশ্ন এখানেই শেষ করব। যদি এই প্রশ্নগুলি আপনাদের এতটুকু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন একে অপরের সাথে, যাতে সকলেই এই সমস্ত লেটেস্ট আপডেটগুলি পেতে পারে। এবং এই ভিডিও সম্পর্কিত কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনি যদি প্রতিদিন এই রকম লেটেস্ট একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স লেটেস্ট আপডেটগুলি পেতে চান প্রতিদিন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।